রান্না অনেকটা কমে গেছে, তো এখন ভাবলাম কিছু একটা স্পেশাল মেনু বানাই যেটা খুবই সহজ আর তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো বেবি নান। তো বেবি নান বানানোর প্রসেস খুবই ইজি, তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেল লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। বেবি নান অনেক রকম প্রসেসে বানানো যায়, আমি যে প্রসেসটা বানাচ্ছি সেটাই শেয়ার করছি। তো প্রথম একটা বোলে ইম্পর্টেন্ট স্টেপ হলো ইস্টটাকে গ্রো করতে হবে, মানে ওতে চিনি দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে গরম জলের মধ্যে আমি 1.5 চামচ মতো ড্রাই ইস্ট পাউডার মিশিয়ে দিলাম। ইস্টটা মেশানোর পর ভালো করে কিন্তু ওটাকে গুলিয়ে নিতে হবে যাতে ইস্টটা পুরো গরম জলে মিশে যায়। এবং এই প্রসেসটা করার পর আমি বোলটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। ইস্টটা যখন গ্রো করছে তখন সেই মোমেন্টে আমার ইম্পর্টেন্ট কাজ হলো ময়দা। আমি 2.5 কাপ নিয়েছি, তো সেই ময়দাটাকে ভালো করে আমাকে নুন মিষ্টি দিয়ে গরম জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে। আর এই ডো বানানোর জন্য আমি 4 চামচ ইয়োগার্ট ইউজ করেছি, মানে এই টক দই ইউজ করার মেইন কারণটা হলো যাতে আরও বেশি করে সফট হয় আমার ডোটা। তো ভালো করে পুরো জিনিসটাকে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটা ময়দার পরতে পরতে যেন নুন মিষ্টিটা আর টক দইটা মিশে যায়, তো সেই জন্য আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। পনেরো মিনিট আমার পেরিয়ে গেছে, তো আমি ইস্টটা চেক করলাম। তো দেখুন কি সুন্দর ইস্টটা গ্রো করে গেছে, বেশ একটা গ্যাজা গ্যাজা ভাব হয়ে গেছে উপরটায়, মানে ইস্ট ইজ রেডি টু বি ইউজড। তো সেই ইস্টটা দিয়ে আমি আমার ময়দার ডোটাকে ভালো করে মেখে নেব। যতটা পরিমাণ জল লাগবে আপনি চাইলে এর মধ্যে দুধ ইউজ করতে পারেন, তো আমি গরম জল ইউজ করেছি। তো এরপর আমি 2 ঘন্টা রেখেছিলাম, তো তার রেজাল্টটা হলো এইটা, একটা সফট ফ্লাফি ডো আমার রেডি হয়ে গেছে। তো খুবই সফট হয়েছে, অনেক ডো আমার রেডি, তো আমি সেটাকে রেখে দেবো। এরপর আমি আসছি আমার চিকেনটারের জন্য, যেটা কিনা নানের সঙ্গে আমি সাইড ডিশ হিসেবে ইউজ করবো। তো সেটার জন্য আমি মশলা কিছু রেডি করেছিলাম, যেমন গোটা গরম মশলা, তার মধ্যে কাবাব চিনি, তার মধ্যে গোলমরিচ, তার মধ্যে জায়ফল, জাবিত্রী, সমস্ত কিছু দিয়েছি, দারচিনি, এলাইচি, বড় এলাইচি। তো সেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে ভালো করে মশলা মিক্স করবো, তার মধ্যে টক দই মিক্স করবো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে, ধনে, সমস্ত কিছুই দেবো, আর 250 টক দই দেবো। এটা একটু টকটক মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা, আর একটু ঝাল হবে, তো বেশি ঝাল যতক্ষণ আমার দইটা রেডি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। আমি তার আগে চিকেনটাকে প্রিপেয়ার করে টমেটো, এর মধ্যে আমি টমেটো আদাটা আমি রান্নার জন্য পেস্ট করে ভালো করে রাখবো, যেটা কিনা টমেটো আর রান্নার ইউজে লাগবে। পেস্ট করতে এইভাবে এটা আমি যে আনিয়নগুলোকে বেরেস্তা বানিয়েছি, আমি সেই আনিয়নের বেরেস্তাগুলোকেও কিন্তু আমি তো এরপর করবো। আমি চিকেনটাকে অলমোস্ট ম্যারিনেট করার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেবো ভালো করে। তেলও দিতে হবে যেরকম আমরা বাঙালি ট্র্যাডিশনাল ওয়েতে করি। পরের স্টেপ হলো আমার যে পেঁয়াজ আমি 2টো বড় বড় কেটেছি সেটাকে আমি বেরেস্তা করব, ভালো করে ডিপ ফ্রাই করব, আর রসুনটা আমি পরে ফ্রাই করব। তো সেই যে বেরেস্তা আমি বানাবো সেটাও কিন্তু আমি পরে পেস্ট করে নেব যাতে গ্রেভিটা একটু থিক হয়। তো মাংসটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে কভার করে রাখলাম। চিকেনটা যতক্ষণ ম্যারিনেটেড হচ্ছে, তো এই মাঝখানে আমি কয়েকটা নান বানিয়ে ফেলবো। তো বানানোর প্রসেস খুবই সোজা, যেরকম রুটি বা পরোটা তোমরা বেলো সেরকমভাবেই করবে, শুধু এটা গোল রাখো। আর যেহেতু এটা বেবি নান তো একটু আকারেও ছোটো ছোটো হচ্ছে। তো আমার নান অলমোস্ট রেডি, তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে। তো এটাকে এক্সট্রা সফট রাখার জন্য আমি এর গায়ে গায়ে একটু দেশি ঘি পরে লাগিয়ে দেবো যাতে এটা একটু সফট থাকে। বাটারের ইউজ করছি না কারণ ঘরে আমি ঘি নিজে প্রিপেয়ার করেছিলাম, তো সেটার লিংক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই নানের রেসিপিটা কিন্তু খুবই ইজি। আর যে চিকেনটা আমি বানিয়েছি সেটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এবার আমাদের ডিনার টাইমে পালা চলে এসছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট সেকশনে, আর কোনো রকম রান্না রিলেটেড হেল্প লাগলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তৎক্ষণাৎ তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেব। ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই বাই।